পাশাপাশি বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে এবং চিকিৎসার জন্য যখন কলকাতায় আনা হচ্ছিল ওই মহিলাকে তখনই তার মৃত্যু হয়। দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে গ্রামবাসীদের হুঁশিয়ারি, বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি তারা দিয়েছিলেন এবং জানা গিয়েছিল পলাতক ছিল সেই অভিযুক্ত। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে এই ঘটনা ঘটে, একজন গৃহবধূকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপর থেকেই এই অভিযুক্ত পলাতক ছিলেন এবং গ্রামবাসীরা বলছিলেন যে পুলিশকে তার গ্রেপ্তার করতে হবে এবং তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং এই অভিযুক্ত পলাতক ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি জানতে পারছো যে অভিযুক্ত পলাতক ছিলেন তাকে কি এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গিয়েছে? পুলিশের তদন্ত কি কতদূর এগোলো? হ্যাঁ দেখো সুদীপ্ত, কাল রাতে যখন মৃতদেহ বাড়িতে আসে তারপর কিন্তু এলাকাবাসীরা একটা আন্দোলন করে বা তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে। তারা বলে পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তটাকে যদি গ্রেপ্তার না করতে পারে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে। তবে ভীমপুর থানা সূত্রে খবর, এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং একজনকে যেহেতু জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সেখান থেকে এর সঙ্গে আরো কারা জড়িত এবং কিভাবে তারা এই ঘটনা ঘটালো এবং মূল যে অভিযুক্ত সে কোথায় এই বিষয়ে আরো কথাবার্তা তার সাথে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশ সূত্রে এই পর্যন্ত জানানো গেছে যে জিজ্ঞাসাবাদ চলছে এবং যে দোষী তার খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। তবে যেটা সব থেকে বড় ঘটনা, এলাকাবাসীরা জানাচ্ছেন যে এই ঘটনা ওই ডিগ্রি গ্রামে এর আগে কোনোদিন ঘটেনি, সুতরাং সাধারণ মহিলারা আতঙ্কে রয়েছেন। কেউ কেউ যারা বাচ্চা নিয়ে থাকেন বাড়িতে এখন এই ঘটনার পর তারা সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন কারণ এতটাই আতঙ্কে ভুগছেন। তো রানাঘাট পুলিশ জেলা, কৃষ্ণনগর পুলিশ জেলা এই ঘটনায় তদন্ত করছে এবং এই কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে আজ হয়তো আরো কিছু তথ্য দেওয়া হতে পারে সেই বিষয়ে। এখনো পর্যন্ত অভিযুক্তরা যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা এই বিষয়ে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং এই বিষয়কে সামনে রেখে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। এই মুহূর্তে এমনটাই জানিয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। অনেক ধন্যবাদ তোমাকে।